প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয় ভালো আছো। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম হরিণ কিভাবে আঁকতে হবে, আজকের ক্লাসে হরিণ কিভাবে রং করতে হবে সেটা দেখাবো। হরিণ রং করার জন্য তোমাদের খয়েরি, কাঁঠালি, হলুদ, স্কিন কালার, এই রঙগুলি লাগবে। তো শুরু করা যাক। প্রথমে সবচেয়ে গাঢ় খয়েরি রং দিয়ে যে পাশ থেকে আলো আসবে তার বিপরীতে ড্রয়িংটা করে নিব, মানে যে যে জায়গাগুলিতে অন্ধকার পড়বে সেই জায়গাগুলি ড্রয়িং করে নিব। চারপাশ ড্রয়িং করে নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে, সহজেই তোমাদের রং বাইরে যাবে না। হরিণের উপর দিক থেকে গাঢ় রং আস্তে আস্তে পেটের কাছে সাদা হয়ে আসে, মানে হালকা হয়ে আসে। এরপর এই কাঁঠালি রং দিয়ে উপর দিক থেকে শুরু করব। হরিণের গায়ের এই সাদা ডোরাকাটা অংশগুলি সাদাই রাখবো প্রথমে। খয়েরি রঙের সাথে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। এরপর এই হলুদ রং দিকের এই সাদা অংশে সাদা না রেখে স্কিন কালারটা দিয়ে দিব খুব হালকা করে। এরপর এই সাদা ডোরা কাটা অংশগুলো খয়েরি রং দিয়ে সাদাই থাকবে, শুধু ড্রয়িংটা করে দিব। কানের জায়গাটা কাঁঠালি রং হবে। এখন শিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গাঢ় খয়েরি রং দিয়ে
হরিণের পায়ে খুরের অংশে সবচেয়ে গাঢ় খয়েরি দিয়ে এঁকে দিতে হবে এখানকার রং। এরপর এই অংশটা কালো দিয়ে ড্রয়িংটা করে নেওয়া যাবে। ঘাসের অংশ, ঘাসটা গাঢ় সবুজ, এখানে নীলের ব্যবহারটা কারণ সবচেয়ে সবুজের সবচেয়ে গাঢ় শেডটা আনার জন্য এক্ষেত্রে নীল ব্যবহার হয়েছে। হয়ে গেল হরিণ রং। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তোমাদের জন্য এটা HW থাকবে। ধন্যবাদ।